চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পাচ্ছেন না এলাকার মানুষ। তাদের অভিযোগ, এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক সোহেল রানা বেশিরভাগ সময়ই কর্মস্থলে না এসে প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে টাকার বিনিময়ে রোগী দেখেন। তার অনিয়মের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা না পেয়ে ফেরত যান রোগীরা। একবার শোকজ করার পরেও একই কাজ করে যাচ্ছেন এই আরএমও। চাঁদপুর সংবাদদাতা ওয়াদুদ রানার প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। চাঁদপুরের কচুয়া উপজেলার প্রায় পৌনে 4 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু এখানে সেবা মিলছে না তাদের। সার্বক্ষণিক যে ডাক্তার এখানে থাকার কথা, সেই আবাসিক চিকিৎসকের কক্ষ তালাবন্ধই থাকে বেশিরভাগ সময়। পরপর 3 কর্মদিবস গিয়েও দেখা মেলেনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সোহেল রানার। এলাকার মানুষের অভিযোগ, সরকারি অফিস সময়েও তিনি বেসরকারি ক্লিনিক ও চেম্বারে রোগী দেখায় ব্যস্ত থাকেন, ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। আবাসিক মেডিকেল অফিসার সোহেল রানার বিরুদ্ধে এলাকাবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের। এছাড়াও রয়েছে নানা প্রশাসনিক অনিয়মের অভিযোগ, এজন্য তাকে আগে শোকজ করা হয়েছিল। কর্মস্থলে না থাকার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযোগের বিষয়ে আবাসিক চিকিৎসক সোহেল রানা বলেন, ভুল মানুষের হতেই পারে, কাজ করতে গেলে অনেক সময় তো ভুলত্রুটি হবেই, তবে এমন কেউ লিখিত অভিযোগ দেয় নাই যে আমাদের। তার দায়িত্বহীনতার কারণে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র করুন, 50 শয্যার এই হাসপাতালটি এলাকার মানুষের কাজে আসছে না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।